আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস, ফাইনালি তোমাদের এবং সেভার প্লাস এন সেভার জন্য ঈদ স্পেশাল নতুন আর একটি মারাত্মক লেভেলে পিং ডেমন স্টোর ইভেন্ট চলেছে। সো গাইস, আমাদের বিডি সেভার প্লাস এন সেভার জন্য এই নতুন পিং ডেমন স্টোর ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন? সো গাইস, আমাদের এই নতুন ইভেন্ট থেকে ফ্রি ইমোট, এছাড়াও ফ্রি বান্ডিল, লিজেন্ডারি গান স্কিন, তাছাড়াও অনেক কিছু আপনারা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন। অর্থাৎ আমাদের বিডি সেভার প্লাস এন সেভার জন্য আপনার সকলে এই নতুন পিং ডেমন স্টোর ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন? অফিসিয়াল ব্যানার ও কনফার্ম ডেট সহ আজকের এই ভিডিওতে প্রফুল ডিটেলস আলোচনা করব। তার সঙ্গে আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য পরবর্তী ম্যাজিক স্টোর আপনার সকলে কি রেয়ার বান্ডিল অ্যাড হয়ে দেখতে পারবেন সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে অ্যাড টু দ্য টিপ করে দেখিয়ে দিব। এই শুরু গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সকলের জন্য দুদুটো উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে। তো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন আজকের এই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। তার সঙ্গে আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য পরবর্তী রিটার্ন ইভলিউশন বান্ডিল হিসেবে আপনার সকলে কোন রেয়ার বান্ডিলটি দেখতে পারবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব। এই শুরু গাইস, আপকামিং টাইমে খুবই দ্রুত আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য অ্যাঞ্জেলিক স্পেশাল মারাত্মক লেভেলে নিতে পারেন। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটিতে সকল ইলেকট্রিক কলেক্ট করে দিবেন। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরু করতে যাওয়ার আগে আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য আপনারা সকলে জম্বি সামুরাই বান্ডিলটা কবে টাইম দেখতে পারবেন সেটি একটি কনফার্ম আপডেট নিয়ে। তো যেমনটা এখানে দেখতেই পারছেন, আমাদের জম্বি সামুরাই স্পেশাল একটা ইভেন্ট আপনারা সকলে দেখতে পারবেন আপকামিং টাইমে। সেই ইভেন্ট হবে আমাদের ওয়েব ইভেন্ট। সো এইখানে কিন্তু আপনাকে জম্বি সামুরাই বান্ডিলটা বের করতে গেলে মোটামুটি ডায়মন্ড ওয়েস্ট করতে হবে 1 থেকে 2.5 হাজার লিক্স পাওয়া আছে। আপকামিং টাইমে কিন্তু আমাদের স্কর্পিও ইভেন্ট স্পেশাল আপনারা সকলে এই জম্বি সামুরাই বান্ডিলটা রিটার্ন দেখতে পেতে পারেন। তবে এটা এখন পর্যন্ত 100% কনফার্ম করা হয়নি, এমনকি অফিসিয়াল ডেটও আসে নাই। সো গাইস, আপকামিং টাইমে আপনারা যেটা অর্থাৎ আমাদের সামুরাই বান্ডিলের উপর যতটা হাইপ তুলবেন তত দ্রুতই কিন্তু গ্রিন রিটার্ন করতে বাধ্য হবে আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য এই বান্ডিলটা। সো এটা যদি আপনারা নতুন কালেকশন আপডেট পাই সেগুলো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। সো গাইস, পঞ্চগত হিসেবে আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য আপনারা সকলে পরবর্তী ম্যাজিক স্টোরে কি কি রেয়ার বান্ডিল দেখতে পারবেন সেটার কনফার্ম আপডেট নিয়ে। তো যেমনটা কিন্তু স্কেবোর্ড দেখতেই পারছেন, স্কেবোর্ড যে আমাদের বান্ডিলগুলো দেখতেই পারছেন এগুলো কিন্তু আজকে আমাদেরকে গ্রিনা অফিসিয়াল ভাবে 110% কনফার্ম শিওর ভাবে জানিয়ে দিয়েছে। ঈদ স্পেশাল আমাদেরকে ম্যাজিক স্টোরে এই আপডেট গুলো করা হবে, এমনকি এই বান্ডিল গুলো অ্যাড করা হবে। তো এখান থেকে অনেকগুলো বান্ডিল হতে পারে আপনার কাছে নাই। সো এখান থেকে কিন্তু আপনারা ইজিলি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এই সব গাইস, আপনারা তো ফ্রিতে ম্যাজিক কুপ পাচ্ছেন, আমাদের ম্যাজিক কুপের ইভেন্টটা কিন্তু আজকে স্টার্ট হয়ে গেছে। সো কার কার অলরেডি ম্যাজিক কুপটা ক্লেম করে ফেলছেন সেটি নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। এসব আমাদের পরবর্তী ম্যাজিক স্টোর আপনার সকলে এই বান্ডিল গুলো অ্যাড হয়ে দেখতে পারবেন। এই পর্যন্ত 110% কনফার্ম আমাদের ঈদ স্পেশাল। এই সব গাইস, কালকে কিন্তু আমাদের ফাইনালি ঈদুল আজহা। সো আমাদের ঈদ স্পেশাল আমার পক্ষ থেকে এমনকি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই সবার পরিবারের সাথে ভালোভাবে ঈদ যাপন করবেন, এমনকি আমার জন্য সকলেই দোয়া করবেন, এটাই আমার আশা এমনকি প্রত্যাশা। এইসব গাইস, আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন আজকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন মাধ্যমে লিখে জানাই দিবেন। এমনকি প্রথম থেকে এই লাস্ট পর্যন্ত কারা কারা কতগুলো রোজা রাখছেন এমনকি প্রত্যেকটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি একটা রোজাও রেখে থাকেন সেটাও নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তো সবশেষে আবারও আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। সো গাইস, পঞ্চগত হিসেবে ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য ফ্রি নতুন আউট ইভেন্টের আপডেট নিয়ে। তো যেমনটা কিনা এখন স্কেবোর্ড দেখতেই পারছেন, আপনার ট্রাভেল স্পেশাল একটা ইভেন্ট দেখতে পারবেন। আপনাকে হয়তো বলবে 20 মিটার, 25 মিটার অথবা 100 মিটার এরকম ভাবে দৌড়িতে বলবে। সো এটোমনি ট্রাভেল করলে কিন্তু আপনার সকলেই এখানে যে আমাদের সাপোর্টের স্ক্রিনটা দেখতেই পারছেন এটা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন। আমাদের অফিসিয়াল ব্যানার যে দেখতেই পারছেন এই মাসের 23 তারিখ থেকে 27 এপ্রিল পর্যন্ত ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য ইভেন্টটা চলবে। এমনকি সাপোর্টের স্ক্রিনটা তো স্কেবোর্ড দেখতেই পারছেন, 100% কনফার্ম আপনার সকলে এটা একদম ফ্রিতেই পেতে চলেছেন। সো গাইস, পঞ্চগত আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য অ্যাঞ্জেলিক স্পেশাল নতুন আউট স্পেশাল লাকরোয়েল ইভেন্টের আপডেট নিয়ে। তো আমাদের নতুন লাকরোয়েল ইভেন্ট যে দেখতেই পারছেন এটা কিন্তু কিছুদিন আগে লিক্স বেরিয়ে আসছিল আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য আপনার সকলে হোয়াইট অ্যাঞ্জেলিক স্পেশাল একটা ইভেন্ট দেখতে পারবেন। বিকজ গেস গেরিনা কিন্তু অফিসিয়াল ভাবে একটা লিক্স আমাদেরকে কনফার্ম করেছিল, সেখানে কিন্তু দেখাচ্ছিল যে আমাদেরকে কিন্তু এই আইটেম গুলো দেওয়া হবে। তবে এগুলো কিন্তু এখন পর্যন্ত প্রি অ্যাক্সেস, এমনকি অফিসিয়াল কোন প্রকার আপডেট আসে নাই। সো এটি কিন্তু আসার আরো একটি হিম রয়েছে, তার কন্ট্রোল হয়ে গেছে গেরিনা অফিসিয়াল ভাবে জানিয়ে দিচ্ছে। সো অফিসিয়াল আপডেট কিন্তু বেশিরভাগ টাইমে আসে। সো বাই চান্স যদি এটা না আসে তাহলে তো আমাদের আর কিছু করা থাকবে না গাইস। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। তবে এটা আপনারা শিওর থাকতে পারেন আমাদের ওবি আপডেটের আগে যে কোনো একটা ইভেন্ট হতে পারে আপনার সকলে এই আইটেম গুলো আপনার সকলে এভেলেবল হতে দেখতে পারবে ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য। তার সঙ্গে ফাইলে আপনারা দেখতে পারছেন আমাদের ব্রিটিশ সেভার প্লাস এন সেভার জন্য কিন্তু নতুন আউটি টুকেন হুইল ইভেন্ট চালু আসছে, যেটার আপডেট কিন্তু আমি আপনাকে কালকে রিভিউটিতে জানিয়ে দিয়েছিলাম। সো বুঝতে পারছেন আমি আপনাকে কোনো প্রকার ফেক নিউজ দিই না। সো যেই আপডেট গুলো দিই সেগুলো কিন্তু কনফার্ম হবে আমাদের কিমতর অ্যাড হয়ে যায়। ইমোটার আপডেটও দিয়েছিলাম, বলছিলাম যে অ্যাড করা হবে, এটা
এটাও কিন্তু অ্যাড করে দিছে। সো আমাদের এই রিয়ার টোকেন হুইল ইভেন্ট আপনার যে যারা কমপ্লিট করবেন এমনকি 100% তার সাথে বর্তমান সময়ে আপনার সর্বোচ্চ কম টাকা যা যা বেশি ডেমো টপ করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডেমো টপ করে নিতে পারেন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স বলো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু বর্তমানে দামাকদার কিছু অফার চলতেছে, সো অফার গুলো লুটিয়ে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও ডেমো টপ করে নিতে পারেন। তো স্থান চৌধুরী যেমন বিটি সেভার প্লাস ইনস্টার জন্য রমাদান উইশ অথবা আমাদের গিফট অফ রমাদান ইভেন্টের আপডেট নিয়ে, তো যেটি কিনা এখন স্কেপ দেখতে পারছেন গাইস, এটা নিয়ে তো কনফার্ম করে দিয়েছিল অনেকে যে আমাদের গিফট অফ রমাদান ইভেন্ট আসবে 110% কনফার্ম। বাট গাইস আমি কিন্তু একজন বলেছিলাম যে এটি কিন্তু আসার কোনো চান্সেস নেই পারে আমাদের গেমটোর, বিকজ গাইস আমাদেরকে কিন্তু ইভেন্টের অফিসিয়াল কোনো প্রকার লিখছেন আপডেট গেরি না অথবা আমাদেরকে কোনো ডাটা মার্স টাই জানে নাই। সো আশা করছি ফার্স্ট অফ অল এই বিষয়টি বুঝতে পেরে গেছেন। তো এখন কিন্তু এটি নিয়ে কোনো প্রকার অফিসিয়াল আপডেট নেই, তো এটা আপনার এই পর্যন্ত শুরু থাকতে পারেন যে এবার আপনার সকলেই দেখতে পারবেন না। তো আমাদের নতুন কোনো উইশ ইভেন্ট যদি আসে তাহলে কিন্তু আদার্স ইভেন্ট স্পেশাল আসতে পারে। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত যে যারা আজকের এই ভিডিওটি না আসেন তোমরা পোর্টাল দেখতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন কিন্তু রুমি জেনে বা ফুল ওয়াচিং অফ দ্য ফুল কন্টিনিউ, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন সাবস্ক্রাইবারটা আমাকে কত ভালোবাসে এন্ড কে কত আমাকে সাপোর্ট করতে চায়। এই সুরগেস আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্টের উপর ফার্স্ট অফ অল যে আমি আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে বড় সড়ো একটি আপডেট চলে এসেছে যেমনটা কিনা এখন স্ক্রিপ দেখতেই পারছেন। আমাদের এরকম ওয়েব ইভেন্ট কিন্তু বাইরে অনেকগুলো সার্ভার আসায় অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেখানে তো আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড প্রত্যেকটা আইটেম এয়ার টু জেড কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন পুরোনো প্রত্যেকটা আইটেম কিন্তু রয়েছে। আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে। স্পিন করার ফলে আপনার যখন এই ক্যারেসটা পাবেন ক্যারেসটা ওপেন করেই আপনার সকলে আইটেমটা নিতে পারবেন আর কি। সো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আমাদের ইভেন্টের মেকানিজম কিন্তু দেখে লাগছে আমাদের বিডি সেভার প্লাস এনএসএভের জন্য এরকম একটা ইভেন্ট আসতে পারে আপকামিং টু মে। সো এটা যদি আপনার নতুন কোনো লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে জানিয়ে দিব। এই সেরো ফাইনালি চোর কথা হচ্ছে আমাদের কিমত আসছে যে আপকামিং বড় সড়ো একটি আপডেট ইন লিক্স নিয়ে। তো যেমনটা কিনে স্কেপ দেখতেই পারছেন আমাদের যে ম্যাপের ভিতর একটা আপডেট আগে মেবি 2-3 মাস আগে কিন্তু গেমের ভিতর ব্যাটল রয়্যাল মোডে কুমড়ার মতো ম্যাপের ভিতর অ্যাড হইতো। সো এটা থেকে কিন্তু আমরা এটাকে এলিমিনেট করার ফলে অনেক অনেক জোস এমনকি ম্যাক্স লেভেলের আইটেম কিন্তু আমরা এখান থেকে নিতে পারতাম, যেগুলো লুট আউট দিয়ে কিন্তু আপনারা ইজিলি ভাবে ম্যাচটাকে বুয়া করতে পারতেন। তো লিক্স পাওয়া হচ্ছে আপকামিং খুবই দ্রুত আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএসএভের জন্য আবারও এগুলো অ্যাড করা হবে এমনকি প্রত্যেকটা সার্ভারের জন্য। সো এটি কিন্তু আমাদেরকে অফিসিয়াল একটি ডাটা মার্স লিক জানিয়ে দিচ্ছে। সো আশা করছি ফার্স্ট অফ অল এই বিষয়টা বুঝতে পেরে গেছেন। সো এটি কিন্তু খুব শীঘ্রই অ্যাড করা হবে, তবে এটার অফিসিয়াল যে কনফার্ম ডেট এখন পর্যন্ত উনি উল্লেখ করেন নাই আমাদেরকে। সো এটা আপনারা কার কারে অ্যাড হতে দেখতে চান এমনকি এটাই অ্যাড করলে আপনাদের কিরকম হবে সেটা আমাকে নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস পাঞ্চগত যে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএভের জন্য পরবর্তী নতুন লবে ইনস্টলেশন সহ আপনারা সকলে কোনটা লবে শুরুতে দেখতে পারবেন, তো যেমনটা এখানে স্ক্রিপ দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের লবে ইনস্টলেশন রয়েছে এন্ড পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের বাংলা হিন্দি এমনকি ইংলিশ তিনটার অফিসিয়াল ব্যানার রয়েছে। বাংলাদেশ ইন্ডিয়া এমনকি সিঙ্গাপুর সার্ভার অর্থাৎ আমাদের তিনটা সার্ভার জন্য কিন্তু এই পর্যন্ত 110% কনফার্ম। এই মাসের 24 তারিখে আপনার সকলেই এই নতুন লবে ইনস্টলেশনটি দেখতে পারবেন। এছাড়া গাইস আমাদের ড্রাগন ইনস্টলেশন নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করতেছিলেন, সো এটি কিন্তু আপকামিং টাইমে রিটার্ন করবে, তবে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আমাদের কালকের ভিডিও অথবা পরবর্তী ভিডিওটিতে না হয় ইনশাআল্লাহ এটা নিয়ে পুরো ফুল ডিটেইলসে ডিসকাস করব। এন্ড গাইস আপনারা এই ইনস্টলেশনটা আসলে কার কারে বের করবেন সেটা নিচে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস পাঞ্চগতের জন্য আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএভের জন্য পরবর্তী রিটার্ন ইভলিউশন বান্ডেল হিসেবে আপনারা সকলে কোডনেম বান্ডেল দেখতে পারবেন। সো আমাদের যে র‍্যাম্পেজ বান্ডেলটা রয়েছে এটি কিন্তু আমাদের সামনের ওবিদে রিটার্ন করবে, এই পর্যন্ত 90% কনফার্ম হয়ে গেছে, যেটা কিন্তু কালকে আমি আপনাকে জানিয়ে রাখছি। বিকজ গাইস আমাদের সামনের ওবিতে কিন্তু র‍্যাম্পেজ স্পেশাল মারাত্মক লেভেল একটা ইভেন্ট আসবে অর্থাৎ আমাদের র‍্যাম্পেজ ইভেন্টে আসছে। আমি জানি গাইস আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু আমাদের এই র‍্যাম্পেজ বান্ডেলটা বের করবে বলে 2-3 হাজার ডায়মন্ড গুছিয়ে রাখছে। সো এটা নিয়ে আপনাদেরকে এতটাই টেনশন করতে হবে না, গেরনার অফিসিয়াল পেজ এমনকি অফিসিয়াল সাইট এছাড়া গাইস আমাদের যে অফিসিয়াল চ্যানেলগুলো রয়েছে আমাকে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমাদের এই র‍্যাম্পেজ বান্ডেলটা গেরনা রিটার্ন করতে বাধ্য হবে। সো আশা করছি ফার্স্ট অফ অল এই বিষয়টা বুঝতে পেরে গেছেন। সো গাইস ফাইনালি এবার চলুন কথা হচ্ছে আমাদের ব্রিজ সেভার প্লাস এন সেভার জন্য নতুন পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন। আমাদের এবার যে নতুন লিমিটেড ডায়মন্ড স্টোর অথবা লিমিটেড ডায়মন্ড শপ অ্যাড করা হবে ওইখানে কিন্তু আপনার সকলে অনেক অনেক রেয়ার আইটেমের অ্যাড হয়ে দেখতে পারবেন, যেমনটা কিনা অলরেডি আমাদের বাইরের একটি সার্ভারে অ্যাড করে দিছে। সো আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের বান্ডেল গুলো রয়েছে যেখানে কিন্তু আমাদের ডেন্সো স্পেশাল বান্ডেল রয়েছে। সো এখন কথা হচ্ছে আমাদের নতুন পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টটা কবে অ্যাড করা হবে। তো দেখুন গাইস লিক্স পাওয়া ছিল আমাদের ঈদ স্পেশাল অ্যাড করা হবে, তবে কালকে কিন্তু আমাদের ঈদ, সো আজকে এখনো পর্যন্ত অফিসিয়াল ব্যানার গুলো অ্যাড করা হয়নি। সো কালকে যদি অ্যাড না করে তাহলে আপনারা এটা নিয়ে এতটাও টেনশন করবেন না, সো এটা কিন্তু খুব শীঘ্রই আমাদের কিন্তু অ্যাড করা হবে বিডি সার্ভার প্লাস ইনস্টার জন্য। তো এটার কনফার্ম ডেট এমনকি নতুন আরো যদি নতুন কলেকশন আপডেট পায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানিয়ে দিব, তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশনের কোনো প্রয়োজন নাই। এছাড়া গাইস আমাদের এই নতুন এবারে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো গাইস এই ছিল কমতো ভিডিও এন্ড ভিডিওর যে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ফিল লাইক ক্লিক করবেন এন্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশাপাশি বেল আইকনটা অল সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্টকে আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ গাইস।